চট করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছেড়ে পালালেন কেন শেখ হাসিনাকে এমন প্রশ্ন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শনিবার দুপুরে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত সুধী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন সীমান্তের ওপারে গিয়ে বলছেন চট করে ঢুকে পড়বেন তাহলে আপনি গেলেন কেন কে আপনাকে যেতে বলেছিল আমরা তো আপনাকে যেতে বলিনি তিনি বলেন আপনি বলতেন আইন সব সময় সমান এবং আদালত সবার জন্য স্বাধীন নিজের কথাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন এটাই রাজনীতি সুলভ আচরণ হতো আপনার আশা উচিত আপনি যা করেছেন আদালতের সামনে দাঁড়িয়ে সচক্ষে দেখা দরকার ডা শফিকুর রহমান বলেন লাখ লাখ মানুষকে দফায় দফায় আদালতে নিয়েছে শেখ হাসিনা মা বোনদেরও তিনি লাঞ্ছিত করেছেন এ সময় শেখ হাসিনাকে তাদের কষ্টের একটু অংশীদার হতেও আহ্বান জানান তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন জামায়াত কারো উপর প্রতিশোধ না নেয়ার ঘোষণা দিয়েছে প্রতিশোধ নেওয়া মানে হল আইন হাতে তুলে নেওয়া আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তবে যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে তবে তা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে বাংলাদেশের মানুষকে যেভাবে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল সেভাবে নয় এ সময় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত সকল অপরাধের বিচারের তাগিদও জানান জামায়াতের আমির অন্যদিকে চলমান রাজনৈতিক সংকট আইন দ্বারা সমাধান করা সম্ভব নয় সবার সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মাজার শনিবার দুপুরে পুরনো পল্টনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ফরহাদ মাঝার বলেন চট্টগ্রাম পাহাড়ে যে সংকট চলছে সেটিও রাজনৈতিক মিলিটারি দিয়ে এই সংকটের সমাধান করা সম্ভব নয় তাদের সাথে আলোচনায় বসে এই সমস্যার সমাধান করতে হবে এ সময় পার্বত্য অঞ্চলে পাহাড় নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি